নমস্কার, স্বপ্না ভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। নির্বাচনের শেষ লগ্নে বড়নগরের গোপাল ঠাকুর রোডে বিজেপির প্রধান কার্যালয়ে হামলা। প্রায় 50 জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এই হামলা চালিয়েছে বলে অভিযোগ বিজেপি কর্মীদের। এক বিজেপি কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, সেই ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। আরও বেশ কিছু কর্মীও আহত হয়েছে বলে খবর। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, বিজেপি কার্যালয়ের ভেতরে থাকা কম্পিউটার, টেবিল, চেয়ার ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি বিজেপি প্রার্থীর ব্যানার সহ যাবতীয় মূল্যবান কাগজপত্র ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী, সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীও। ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে যান সজল ঘোষ ও কৌস্তব বাগচি। কি বললেন তারা শুনবো। আমি তো তখন অতর্কিতে ঢুকেছি, বুঝতে পারিনি যে তারাই হামলাটা করেছে, নাহলে তো তখনই কলার ধরতাম। সেই সুযোগটা দেয়নি, আমাদের তো আসতে দেখেই পালিয়েছে। আমরা যেই মুহূর্তে আসতে দেখেছে পালিয়েছে, অতর্কিতে চোরদের মতন এসছে, হামলা করেছে, চলে গেছে। যদি বীরপুরুষ হতো তাহলে ফেস করতো, আমাদের সামনে ফেস করতো। আমি তো ঢুকেছি, ওই তখন তো ভালো কেন? কেন্দ্রীয় বাহিনী হাইসে হুমকি দিচ্ছিল, আপনাদেরকে বলছিল পার্টি অফিস থেকে। দুর্ভাগ্যজনক, দুর্ভাগ্যজনক, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা দুর্ভাগ্যজনক। এক কথায় বলতে দুর্ভাগ্যজনক, কেন্দ্রীয় বাহিনী যেভাবে চলছে এখানে, রাজ্য প্রশাসনের কথায় বিক্রি হয়ে যাওয়া প্রশাসনের কথায় চলছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা যথাপি জায়গায় যথাযথ জায়গায় বিষয়টা জানাবো। সুফল মজুমদার, সবনাবিক নিউজ, বড়নগর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সবনাবিক নিউজ, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।